সেই দিন বাসা থেকে ছেলেটা আমার চুল কাটিয়ে এসেছে, শেভ করে বেরিয়ে এসেছে বাসায়। মৃত্যুর আগে বোধ হয় শেভ করে নিতে হয়, আত্মহত্যা করবার আগে চুল কাটিয়ে নিতে হয়। আর আত্মহত্যা কি কারণে করবে? আজকে এমনটা হতে পারতো যে পার দিন যে স্পেনে যাওয়ার কথা ছিল, টাকা পয়সা যেটা বলছে স্পেনে যাওয়ার কথা ছিল, ফ্লাই হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, সে যেতে পারে না, করলে সেদিন হতে পারে। এইটা কোনো আত্মহত্যা নয়, আমি শুরু থেকে বলেছি এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং যারা করেছে তারা বিভ্রান্ত ছড়িয়েছে। যেহেতু এখনকার তারা জানে যে মোবাইল ডিভাইস ধরেই কাজ হবে, সুতরাং মোবাইল ডিভাইস ধরে তাকে ট্রো অ্যান্ড ফ্রো এখানে ওখানে যেখানে যেখানে যাবার নয় সেখানে সেখানে ঘুরিয়েছে। তারপর কোথাও এক জায়গা থেকে সিন করিয়েছে, যাত্রাবাড়ি দিয়ে সিন করেছে। আমি যখন যাত্রাবাড়ি ফুটেজ দেখেছে তখনও বলেছি এটা না, আমি 90% বলছি, কিন্তু আমার ছেলে কিন্তু প্যানিক, তার হাঁটাচলা এটা স্বাভাবিক নয়, আমার ছেলের হাঁটাচলা স্বাভাবিক নয়। সে ঝড়ের বেগে যেন কোনো রকম ঝড়ের বেগে যেন টেম্পুতে উঠে গেলে, তার মধ্যে আশা ছিল এই টেম্পুতে উঠে গেলে সে কোনাপাড়ায় বাসায় কোনাপাড়ায় গিয়ে নামতে পারবে, সেই লাইনের গাড়িতে সে উঠেছিল, কিন্তু তাকে আর নামতে দেওয়া হয়নি। যে কোনোভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তাকে অপহরণ করে রামপুরা থেকে কোথায় গেল? আপনি সব কিছু পেলেন, একেবারে সুলতানা কামাল ব্রিজের উপরে গিয়ে আপনি সিসিটিভি ফুটেজ অ্যাক্টিভ হলো, আর কোথাও এই ঢাকা শহরে কোথাও কোনো রকম সিসিটিভি ফুটেজে ফারদিনের সাবলীল কোনো মুভমেন্ট কেউ দেখাতে পারেননি, এই পর্যন্ত নন, মিসিংয়ের পর থেকে এই পর্যন্ত দেখাতে পারেননি। কালকে যেটা দেখাচ্ছেন যে উপর থেকে কী একটা নড়তেছে আর জুপুত করে পড়েছে, এই হলো আমার ছেলে ফারদিন আত্মহত্যা করে। একটা রেলিং ধরে যদি দাঁড়ায় 75-80 কেজি ওজন হবে, দুইটা হাতের উপর ধরে এসে ঝুলে এরপর নেমে পড়েছে। এই গল্প আমাদেরকে শুনতে হবে, জাস্টিস না দিতে পারে। আমি শুরু থেকে বলেছি একটা কথা, একটা হলো বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র একটা, সে খুন হয়েছে, এইটা একটা ক্রাইসিস, এটা একটা সমাজের জন্য ক্রাইসিস, রাষ্ট্রের জন্য ক্রাইসিস। তার ছেলে তার ছাত্র আত্মহত্যা করেছে, এটা বুয়েট প্রশাসনের জন্য লজ্জার, নিন্দনীয়। এই জন্যই কি ইনি কোনো রকম সমবেদনা জানাননি? আপনার কি মনে করেন একটা ছাত্র যদি এমনিতে মারাও যায়, কোনো দুর্ঘটনাবশত মারা যায় বা হত্যাকাণ্ড হয়, একটা বার্তা তো যাওয়ার কথা ছিল, তখনও তো এটা কালকে ছাড়া কালকের আগের দিন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের ভেতরে ছিল। আমি সেইভাবে আমি ঝাঁপিয়ে পড়ব, আমি নিজেকে বিসর্জন দেবো, এই কারণে ওখানে প্রমাণ করতে হবে যে আমার ছেলে আত্মহত্যা করেছে কতটা। এরপরে আপনারা ফাইন্ড আউট করে দেখবেন যে ওখান থেকে এইভাবে পড়লে কতটা আঘাত হয়, কোথায় মাথায় আঘাত হয়, শার্টের বোতাম ছেড়ে কি না ছেড়ে।